আসন্ন ঈদুল আজহার ছুটি তিন দিনই থাকছে আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, ছুটিকালীন সময়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়াও বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা 2020-এর খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন। দলের ভিতরে বর্ণচোরা সেজে যারা অনৈতিক কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতির বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচার দোষারোপের নোংরা রাজনীতি পরিহার করে বৈশ্বিক সংকট করোনা মোকাবেলায় সবাইকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। শেখ হাসিনার সরকার স্বপ্রণোদিত হয়ে ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রমে অনিয়ম সহ স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান কার্যক্রম সরকারের শুদ্ধি অভিযানের অংশ। দেশে একদিনে আরও 3,099 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 186,894 জন। এছাড়া গত 24 ঘন্টায় 39 করোনা রোগী মারা গেছেন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 2,003। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত 186,894 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,703 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,890 জন, নারী 501 জন। শতাংশের বিবেচনায় 79.05% পুরুষ এবং 20.95% নারী। আমরা তথ্য বিশ্লেষণে দেখছি আমাদের পরীক্ষার সংখ্যা বা নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সংখ্যা পূর্বের তুলনায় কিছুটা কমেছে। এর কারণ হিসেবে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়। রিল্যাক্টেন্ট বলা যায়, তারা রিল্যাক্টেন্ট হয়েছে এবং পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। আমাদের যেসব বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়, যেখানে আগে 11টা থেকে 3টা পর্যন্ত নমুনা সংগ্রহের তারিখ সময় নির্দিষ্ট এবং 3টার পরেও অনেকেই লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য থাকতেন, কিন্তু এখন 1টার পরেই আর বুথগুলি শূন্য হয়ে যায়, নমুনা পরীক্ষা করার জন্য কেউ আসে না।